ঈদ বিনোদনের একটি বড় মাধ্যম সিনেমা, আর তাই এবারের ঈদেও মুক্তি তালিকায় আছে বিগ বাজেটে তিন সিনেমা, শান, গোলই এবং বিদ্রোহী। এম রাহিম পরিচালিত অ্যাকশন থ্রিলার গল্পের সিনেমা শান নির্মাণ শুরু হয়েছিল তিন বছরেরও বেশি সময় আগে। করোনা বাস্তবতায় দুইবার মুক্তি পেছালেও এবারের ঈদে দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পারবে শান। মানব পাচার নিয়ে নির্মিত সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান। বহুল আলোচিত সিনেমাটির মুক্তির বিষয়ে বিস্তারিত জানাতে বুধবার রাজধানীর কেআইভিতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। সিনেমার সংশ্লিষ্ট সকলে উপস্থিত থাকলেও শুটিংয়ের কারণে সশরীরে উপস্থিত ছিলেন না পূজা চেরি, তবে অনলাইনে যুক্ত হয়ে জানান সিনেমায় কাজের অভিজ্ঞতা। তখন আসলে শুনছিলাম যে ঈদেই রিলিজ দিবে, তো এর মাঝখানে আমাদের রিলিজ দেওয়ার কথা ছিল, মানে হয়েও হয়েও হয়নি, তো সব শেষে ঈদেই আসছে, তো এটা আরো বেশি ভালো লাগছে এবং প্রত্যাশা লেভেল বরাবরের মতন খুব খুব হাই। সদ্য বাবা হওয়া চিত্রনায়ক সিয়াম জানালেন কিভাবে যুক্ত হলেন এই অ্যাকশন সিনেমায়, সেই সাথে দর্শকদের আহ্বান জানান নিজের শান সিনেমার সাথে ঈদে অন্য দুটি সিনেমা দেখার। আমি যদি নিজেকে নিজে ট্রাস্ট করে কাজ করতে আসি তাহলে আই উইল বি জাস্ট মাইসেলফ, কিন্তু যখন টিম আমাকে ট্রাস্ট করছে তখন আমার জন্য রেসপন্সিবিলিটিটা বাড়ে। যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত রিহার্সাল করার প্রয়োজন হয়, যদি লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট সিকোয়েন্স প্র্যাকটিস করার প্রয়োজন হয়, আমি এতটুকু বলতে পারি দায়িত্ব নিয়ে যে আমি আসলে দুইবার বেশি করেছি এবং আমি সেটা আমার টিমের হেল্পের জন্যই করেছি, সাপোর্টের জন্য করেছি। আমরা আরেকটা সিনেমার নাম প্রমোশন পাওয়ার জন্য বলছি না, ফিল করি তাই প্রত্যেকটা মানুষ বলেছে, খেয়াল করে দেখবেন এতটুকুই চাওয়া। অডিয়েন্স এবার হলে আসুক, একাধিক সিনেমা দেখুক, একটা সিনেমা দেখুক, তারা দেখবেন এটা আমি চাই না। ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে শান সিনেমা প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান, যার চিত্রনাট্য সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিবুদ্দৌলা। ক্রাইম সমাজে কিভাবে কোন রকমের সে অবস্থান করে আসছে, তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি এইটাকে যদি একটা মুভি করে যদি আমরা মানুষের কাছে তুলে নিতে পারি, ছবির পর ছবি আসুক, ছবি সফল হোক, সিনেমা হলগুলো উপচে পড়ুক এবং সিনেমার সেই পুরনো যুগ ফিরে আসুক, এটাই শান টিমের পক্ষ থেকে আজকের এই মিট দ্য প্রেসে আমার এবং আমাদের প্রত্যাশা। সাকিব ভাইয়ের সাথে আমি আসলে অনেক অনেক কাজ করেছি, তা আমি অনেক ওনারও অনেক বড় ফ্যান, তো সাকিব ভাইয়ের দর্শকদেরও আমি অনুরোধ করব যে আমরা সবাই সব ছবি দেখি। সারা দেশে প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস সহ আরও অনেকেই। ফাতেমা কাউসার, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা।